আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখেন, এই যে আমার কাজিন আনিসা, সে হচ্ছে, আমরা আসলে একটা কাজ গিয়েছিলাম ফার্স্টে আনিসা অ্যান্ড আমুকে নিয়ে, আমি একটা কুরিয়ার করা ছিল, সেটা কিছু কাগজপত্র ডকুমেন্টস আর কি দিলাম এক জায়গায়। তো সেটা দিয়ে এটা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্সে পাশে যে অনেক শোরুমস আছে সেখানে, তো এটা হচ্ছে চন্দ্রবিন্দু শোরুম। তো ভাবলাম যে বাচ্চাদের ড্রেস দেখতে আমার খুব ভালো লাগে, আর আমাদের সাথে তো একটা বাচ্চা ছিলই, তো ভাবলাম চলো কিছু ড্রেস দেখে আসি। আর এখন তো যেহেতু পূজা সামনে, সো অনেক কালেকশন আছে দেখলাম নতুন নতুন, অ্যান্ড কালেকশনগুলো বেশি ভালোই লাগলো আমার কাছে। তো এই যে আনিসা ঢুকলো, আমিও ঢুকলাম, তো ঢুকে এই যে দেখছিলাম, তো ও এনজয় করছিল। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা বুটিক, গ্রামীণ বুটিক ওর এরকম টাইপের একটা নাম ছিল। তো এই যে, ও আসলে ছোট মানুষ, তো ও ডলসগুলো দেখে আর কি ও খুব খুশি হয়ে যাচ্ছিল। অ্যান্ড শি ইজ সো স্মার্ট অ্যাকচুয়ালি। এই যে দেখেন কি করতেছে, তো ও কিন্তু যখন আমাদের সাথে যায় কুরিয়ার করতে, তখন কিন্তু একদম চুপচাপ ছিল, এতটাও চুপচাপ থাকে না। যখন আমরা রিক্সা রাইড করি তখন ও অনেক কথা বলে, অনেক কিয়া করে, বাট তখন না একটা কথাও বলছিল না। বাট যখন হচ্ছে তাকে আমি আইসক্রিম খাওয়ালাম, অ্যান্ড যখন হচ্ছে এই শোরুমের ভিতরে আমরা গেলাম, তখন দেখলাম সে একদম মানে খুব খুশি হয়ে গেল। দেখেন কীভাবে একটা একটা করে জলের দিকে তাকাচ্ছে আর দেখছে। তো আমি বাচ্চাদের কিছু কালেকশন দেখছিলাম, কারণ আমার অনেক কাজিন রয়েছে, তো দেখলাম ভালোই কালেকশন উঠেছে। অ্যান্ড এই যে আরেকটা পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক শোরুম। তো এখান থেকে লাস্টে রোজার ঈদে আমার বোনের জন্য ড্রেস কিনেছিলাম, অ্যান্ড সে হচ্ছে অ্যাক্টিং করতেছে তার সামনে আরেকটা ডলের সামনে গিয়ে। তো পিঙ্কের কালেকশনগুলো আমার ভালো লেগেছে। আমি চেয়েছিলাম যে আমার জন্য একটা কামিজ কিনবো, বাট রেগুলার ইউজের জন্য যেটা আরামদায়ক হবে, এরকম আসলে কি বলবো পাওয়া যায় না সেটা না, বাট আমি যেরকমটা চাচ্ছিলাম সেই রকমটা না আর কি। তো এই যে দেখেন কি দুষ্টুমিগুলো করতেছে ও এখানে। তো ওভারঅল মানে গিয়েছিলাম একটা কাজে, বাট গিয়ে দেখলাম যে পরে ব্যাক করা যাবে, ভালোই লাগছিল। বাট রাস্তায় এত জ্যাম সেদিন, এর আগের দিন তো অনেক জ্যাম ছিল রাস্তায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করার পর বের হলাম, তারপর দেখি যে যখন কাজে গেলাম আমরা কুরিয়ারে, তখন দেখি আবারও জ্যাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।